স্বাগত আপনাদের সঙ্গে আমি অনুরাধা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে নিউজ হেডলাইন্স। শিক্ষকতা নার্সিং আইনকে যদি করতে চান পেশা, আমরাই আপনাকে দেখাবো সঠিক দিশা। এক্সক্লুসিভ কিডস গার্মেন্টস নয়ন, নয়ন বিসি রোড, রানীগঞ্জ বাজার, বর্ধমান। বর্ধমানের সব থেকে আদি গৃহরত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান দ্বারকা দাস আগরওয়াল, নিউ ফ্যান্সি ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোর, নাইন জিডি রোড, কার্কিনঘাটা, জয় সন্তোষীমা মার্কেট, বর্ধমান 7131 03। আসন্ন কুরবানি উপলক্ষে একটি সভা অনুষ্ঠিত হলো। বৃক্ষরোপণ ও পাট্টাবিধি কর্মসূচি অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। বর্ধমান সদর 2 সার্কেলের ব্যবস্থাপনায় 50 জন অনাথ শিশুদের নিয়ে তৈরি হয়েছে একটি স্কুল। বাঁকুড়া জেলার বিষ্ণুপুর হাসপাতালে এক শিশু মৃত্যু ভিড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ল। প্রশাসনের উদ্যোগে নতুন মোহনপুরের হরিপুর জুনিয়র হাই স্কুলে একটি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হলো। দেখে নেব এক ঝলকে কিছু খবর। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো রাধারানী মাঝি নামে এক মহিলার, আহত হয়েছেন দুজন। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের কল্যাণপুরে। বুধবার রাস্তার ধারে দাঁড়িয়ে থাকার সময় একটি চার চাকা গাড়ি তিনজনকে ধাক্কা মারে। তড়িঘড়ি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসা চলাকালীন রাধারানী মাঝির মৃত্যু হয়। অপর দুই ব্যক্তি চিকিৎসাধীন আছেন। বর্ধমান থেকে সুমিত মুখোপাধ্যায়, রিপোর্ট আনন্দ পাত্র। সর্পদংশন মৃত্যু এক শিশুকন্যাকে নদীতে ভাসানোর সময় পুলিশ উপস্থিত হওয়ায় সে কাজ ভেস্তে যায়। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার বিনপুর থানার কুতু গ্রামে। ঝাড়গ্রাম থেকে সুদীপ্ত মাহাতো, রিপোর্ট আনন্দ বার্তা। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামাঙ্কিত একটি লাইব্রেরিতে ভাঙচুর চালালো একদল দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের হীরাপুর থানার শ্যামবাদে। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হয়। বিজেপি নেতৃত্বের অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, যদি সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট আনন্দ বার্তা। মঙ্গলকোটের আস্তানা শরীফে 247 তীর্থধান দিবস পালিত হলো। ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষ এদিন হাজির হন। সকল ভক্তদের জন্য আহারের ব্যবস্থা করা হয় আস্তানা শরীফ থেকে। মঙ্গলকোট থেকে প্রতীকী দাস, বৈরাগী, রিপোর্ট আনন্দ বার্তা। আসছি বিস্তারিত খবরে। আসন্ন কুরবানি উপলক্ষে একটি সভা অনুষ্ঠিত হলো। সুষ্ঠুভাবে যাতে এই উৎসব পালিত হয় সে বিষয়ে আবেদন জানানো হয় প্রশাসনের পক্ষ থেকে। সভাটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার ভাতারের ব্লক অফিসে। এমনি এই যে চাকে বললেন এইটা বাদ দিয়ে আর কোথাও। বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লক অফিসে আসন্ন কুরবানি উপলক্ষে একটি সভা অনুষ্ঠিত হয়। মূলত যাতে সুষ্ঠুভাবে এই উৎসব পালিত হয় সে ব্যাপারে এদিন আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন ছাড়াও ভাতারের বিডিও, জয়েন্ট বিডিও, সিআই, ভাতার থানার ওসি সহ পঞ্চায়েত দপ্তরের আধিকারিক বৃন্দ ও জনপ্রতিনিধিগণ। অনেকগুলো পজিটিভ পয়েন্ট আলো আমাদের জানেন, যেন আমরা মানে ধন্যবাদ জানাচ্ছি প্রশাসনকে, আমাদের পশ্চিমবঙ্গ সরকারকে এবং যারা আমাদের প্রশাসনের পক্ষ থেকে আমাদের ভাতার বিডিও অফিসে 22 আগস্ট যে কোরবানি সেই ব্যাপারে আজকে মিটিংয়ে ভাতার ব্লকের সমস্ত প্রধান সাহেব এবং ইমাম সাহেবদেরকে আজকে এখানে ডাকা হয়েছিল এবং সেই মিটিংয়ে আজকে বিডিও, জয়েন্ট বিডিও সাহেব এবং ওসি সাহেব, সিআই সাহেব এবং এক্স এমএলএ সহ ইমাম সাহেবরা উপস্থিত ছিলেন। সেখানে মিটিংয়ের বক্তব্য একটাই যে ভাতারের বুকে আগে কোনো দিন এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয় নাই, আজও হয় নাই, আগামী দিনেও যাতে না হয়, সকলে মিলে যাতে করে খুশির ঈদ উজ্জোহা যাতে করে সুষ্ঠুভাবে পালন করে সেই ব্যাপারে আজকে
মত বিনিময় হলো। কিছু কিছু পয়েন্টে একটু সমস্যা ছিল, সেটা ইমাম সাহেবরা বললেন এবং সিআই সাহেব ওসি সাহেব সেটা নোট করলেন। সেই জায়গাগুলো একটু নজরদারি চালানো হবে প্রশাসনের পক্ষ থেকে। আমরাও ব্যাপার হচ্ছে প্রশাসনকে ধন্যবাদ জানাই এই ধরনের আলোচনা ইমাম সাহেবদেরকে এবং আমাদেরকে ডাকার জন্য। ভাদা থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। পরবর্তী খবরে, বৃক্ষরোপণ ও পাট্টাবিলি কর্মসূচি অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার কাটোয়া 2 নম্বর ব্লকের শ্রীবাটি গ্রাম পঞ্চায়েতের নন্দীগ্রাম আদিবাসী পাড়ার ভুলু পুকুরের পাড়ে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। বৃক্ষরোপণ ও বৃক্ষ পাট্টা সপ্তাহ শুরু হয়েছে 10 আগস্ট থেকে, চলবে 16 আগস্ট পর্যন্ত। অরণ্য সপ্তাহ উদযাপন মূল লক্ষ্য। এছাড়া বৃক্ষপাট্টাদাররা পাবেন গাছের অধিকার। বৃহস্পতিবার কাটোয়া 2 নম্বর ব্লকের শ্রীবাটি গ্রাম পঞ্চায়েতের নন্দীগ্রাম আদিবাসী পাড়ায় ভুলু পুকুর পাড় এলাকায় বৃক্ষরোপণ ও বৃক্ষপাট্টা বিলি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন শ্রীবাটি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান, সভার উপপ্রধান, পঞ্চায়েত সদস্য জগন্নাথ রুদ্র সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এসেছি আজকে শ্রীবাটি গ্রাম পঞ্চায়েতের পক্ষে কাটোয়া পঞ্চায়েত সমিতি। আমাদের 10 থেকে যে 16 তারিখ অবধি যে বৃক্ষরোপণের এই যে হয়েছে আমাদের ইয়েটা, এইটা আমরা আজকে 16 তারিখে আমরা এই নন্দীগ্রামের ভুলু পুকুরের পাড়ে আমরা আজকে এই বৃক্ষরোপণ করে আমরা আজ সূচনা করলাম। আমরা শ্রীবাটি গ্রাম পঞ্চায়েত থেকে এখানে শ্রীবাটি এলাকার নন্দীগ্রাম আদিবাসী পাড়ায় এসেছি ভুলু পুকুর পাড়ে। এখানে বৃক্ষরোপণ সপ্তাহ উদযাপনের জন্য আমরা আজকে কিছু গাছ লাগানোর জন্য এসেছি এবং সেই বৃক্ষরোপণ সপ্তাহ পালনের জন্য আমরা গাছ লাগানো শুরু করলাম এবং বাকি গাছগুলো আরও একাধিনের মধ্যে। কী কী গাছ লাগানো? আজকে আম গাছ আছে, পেয়ারা গাছ আছে, এইসব গাছ রয়েছে আজকে এবং এই গাছগুলো আমরা বৃক্ষ পাট্টা দিয়ে দেবো এই পাড়ার মানুষদেরকে, যাতে করে তারা নিজে নিজে সেই গাছগুলো মানুষ করবেন এবং সেখান থেকে ফল পেয়ে তারা আয়ের উৎস তৈরি করবে। কাটোয়া থেকে রাহুল রায় রিপোর্ট, আনন্দ বার্তা। একটি বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। স্বাস্থ্য শিবিরটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বিধানপল্লী খোসপাড়া কালীমাতা সংঘে। বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে বিধানপল্লীতে বিধানপল্লী ঘোষপাড়া কালীমাতা সংঘে একটি বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো। এদিনে শিবিরে ব্লাড সুগার, ফুসফুস পরীক্ষা সহ বিভিন্ন বিষয়ে বিনামূল্যে চিকিৎসা করা হয়। চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার সৌগত সরকার। এদিন প্রায় 50 জনের চিকিৎসা করা হয়। বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পেয়ে খুশি চিকিৎসা করতে আসা রোগীরা। সমগ্র কর্মসূচিটি সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে উদ্যোক্তাদের কর্মব্যস্ততা লক্ষ্য করা যায়। আজকে আমাদের বিধানপল্লী কালীমাতা ঘোষপাড়া কালীমাতা সংঘের তরফ থেকে একটা স্বাস্থ্য সচেতনতা শিবির আমরা আয়োজন করেছি। সেখানে বিশেষ করে সুগার, ফুসফুস এবং জেনারেল মেডিসিনের উপর একজন ডক্টর সৌগত সরকার মিডিয়াস এমডি মানে বিশিষ্ট ডাক্তার ওনাকে দিয়ে আমরা করেছি। এ পর্যন্ত আমাদের 50 জনের মতো আমাদের চেক আপ অবধি হয়ে গেছে। কী দেখা হচ্ছে এখানে? প্রথম তো দেখা হচ্ছে সুগার, প্রেশার, ওয়েট, ফুসফুস আর অল কাইন্ডস অফ ডিজিজ, যিনি ডক্টর এমডি বলছেন উনি যার যেরকম ডিজিজ সব উনি দেখছেন আপনাকে প্রেসক্রাইব করছেন। জায়গাটার নাম? জায়গাটার নাম বিধানপল্লী ঘোষপাড়া কালীমাতা সংঘ, ইসলামাবাদের আন্ডারে পড়ে, ইসলামাবাদ মূল আন্ডারে। বর্ধমান থেকে পিঙ্কি প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা। এখন সময় একটা ছোট বিরতি, বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকুন। বাচ্চাদের বড়দের, ছেলে ও মেয়েদের ফ্যাশন জগতে একটাই নাম, বিগ বাই।
সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সাদর আমন্ত্রণ। এখানে বাচ্চা ছেলেদের জিন্স, টি শার্ট, শার্ট, কটন প্যান্ট, শেরওয়ানি, বাচ্চা মেয়েদের ফ্রক, হট প্যান্ট, চুড়িদার, জিন্স, টি শার্ট ছাড়াও বড়দের চুড়িদার পিস, সালোয়ার, ফ্রক, কুর্তি, টপ সহ ছেলেদের শর্ট শার্ট, টি শার্ট, জিন্স, কটন প্যান্টের বিপুল সম্ভার পাবেন এক ছাদের তলায়। তবে আর দেরি কেন, আজই আসুন বিগ বাই ঢলদিঘি পেট্রোল পাম্পের পিছনে বর্ধমান। মোবাইল নাম্বার 8798101548। হাট বসেছে শুক্রবারে বর্ধমানের নবাবহাটে। হ্যাঁ, আর দূরে নয়, আমরা এসে গেছি নবাবহাটের উত্তরা বাসস্ট্যান্ডের উত্তরা হাটে, যেখানে প্রতি শুক্রবার সরাসরি তাঁত শিল্পীদের কাছ থেকে কিনতে পারবেন ঢাকায় জামদানি থেকে তসর, টাঙ্গাইল থেকে বালুচরি সহ সমস্ত রেডিমেড গার্মেন্টস। দোতলা ও তিনতলার পর নতুন করে চারতলাতে হাট চালু হলো। ক্রেতা ও বিক্রেতার উভয়েরই আশাতীতভাবে সাড়া দেওয়ার জন্য উত্তর হাট কর্তৃপক্ষ সকলকে অভিনন্দন জানায়। সময় সকাল ৬টা থেকে বিকেল ৩টে পর্যন্ত প্রতি শুক্রবার। সবার রইল আমন্ত্রণ। ব্রাইট একাডেমি বর্ধমানের মধ্যে আজকে আমাদের বর্ধমান শহরে আমরা আশা করছি কয়েক বছরের মধ্যে সেরা স্কুল হয়ে উঠতে পারবো। এবং আমাদের যে পড়ানোর টেকনিকটা আমরা কিন্তু অ্যাজ ইউজুয়াল টেকনিক ফলো করি না, আমরা প্লে ওয়ে মেথডে বাচ্চাদের শেখাই এবং অডিও ভিজুয়াল মাধ্যমে টোটালি বাচ্চাদের উপর কোনো প্রেশার ক্রিয়েট না করে আমাদের স্কুলে শেখানো হয় এবং একটা অত্যাধুনিক সিস্টেম অনুযায়ী আমরা স্কুলকে রান করছি এবং আশা করি বর্ধমানবাসী ভালোবাসে আমরা বর্ধমানের বেস্ট স্কুল কয়েক বছরের মধ্যে তৈরি করে ফেলব। ব্রাইট একাডেমি অ্যান্ড ইংলিশ মিডিয়াম কো এডুকেশনাল স্কুল ফলোয়িং সিবিএসই কারিকুলাম, সর্বমঙ্গলা পাড়া, আলমগঞ্জ, বারডোয়ান। ফোন 0342-320-9819 অর 8436-9266-77 অর 8538-00-9405। বর্ধমান সদর দুই সার্কেলের ব্যবস্থাপনায় ৫০ জন অনাথ শিশুদের নিয়ে তৈরি হয়েছে একটি স্কুল। বৃহস্পতিবার বর্ধমান স্টেশনের ৮ নম্বর প্ল্যাটফর্মে ওই শিশুদের পড়াশোনার জন্য সাউন্ড সিস্টেম তুলে দেওয়া হয়। বর্ধমান সদর দুই সার্কেলের ব্যবস্থাপনায় ৫০ জন অনাথ শিশুদের নিয়ে তৈরি হয়েছে স্কুল সহজ পাঠ। বৃহস্পতিবার বর্ধমান উত্তর ক্লাব অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বর্ধমান উত্তরের বিধায়ক নিশীত কুমার মালিকের উপস্থিতিতে বর্ধমান স্টেশনের ৮ নম্বর প্ল্যাটফর্মে সহজপাঠ স্কুলের অনাথ ছাত্রছাত্রীদের স্বর্গীয় নগেন্দ্রনাথ গায়নের স্মৃতির উদ্দেশ্যে পরেশচন্দ্র গায়নের ব্যবস্থাপনায় পড়াশোনার সামগ্রী সাউন্ড সিস্টেম তুলে দেওয়া হয়। এদিন নিশীতবাবু ৫০০০ টাকা দান করেন এবং প্রতি মাসে ৫০০০ টাকা দেবেন বলে প্রতিশ্রুতি দেন। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক নিশীত কুমার মালিক, এআই শুভাশিস বক্সি ও শিক্ষক শিক্ষিকা বৃন্দ। তো আমাদের সেই জন্য আমাদের পরেশরা, আমাদের বরফুলের পরেশরা যে আমাদের এখানে এগিয়ে এসে এই শিশুদের সাথে নিয়ে এই সাউন্ড সিস্টেমটা দিয়েছেন এবং আমি বলেছিলাম প্রতি মাসে মাসে আমি কিছু করে অর্থ সাহায্য করবো, সেটাও আমি আজকে থেকে এখানে দিতে শুরু করলাম। এবং এই শিশুদের জন্যে, সমস্ত শিশুদের জন্যে তাদের টিফিনও আজকে এখানে আনা হয়েছে, তাদের টিফিন এখানে দেবো। তো আমি এই এই যে একটা পরিকল্পনা, এই একটা যে এটা চলছে, আমাদের দিদিমণিরা স্কুল করে তারা এসে এখানে এসে তাদের আমরা শেখাতে যাচ্ছি প্রথমে নাচ গান বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি যেগুলো আছে সেগুলো যদি অন্তত এখানে কেন আসে, যে দুদিন আমরা এখানে কাজকর্ম করছি সোম আর বৃহস্পতি, অন্তত সেই দুদিন যাতে একটু ইনক্রিজ গ্রো করে এখানে এসে সেটার প্রচেষ্টা করছি। আলোর নিয়ে আসার যে পরিকল্পনা চেষ্টা করছেন, আমি সকল শিক্ষক শিক্ষিকা যারা উপস্থিত আছেন সকলকে ধন্যবাদ জানাবো। এবং আমিও কথা দিয়েছিলাম, আমি নিজেও শিক্ষক চাই, আমি কথা দিয়েছিলাম মাঝে মাঝে আমি আসবো। তো আমার যেটা জোগাড় করা ছিল সেটা পরেশদা দিয়ে দিল, আমি পরেশদাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ওনার মায়ের স্মৃতির উদ্দেশ্যে এবং এছাড়াও বাবার স্মৃতির উদ্দেশ্যে নগেন্দ্রনাথ
গায়েন ওনার মুর্শিদাম পিতা, তো ওনার পুত্র এখানে সেটা আজকে উপস্থিত আছেন পরেশদা। বাঁকুড়া জেলার বিষ্ণুপুর হাসপাতালে এক শিশু মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ল। ওই শিশুর পরিবারের অভিযোগ, চিকিৎসকের গাফিলতিতেই তার মৃত্যু হয়েছে। হাসপাতালে সুপার তদন্তের আশ্বাস দিয়েছে। বাঁকুড়া জেলার বিষ্ণুপুর 3 নম্বর ওয়ার্ডের তিলবাড়ি এলাকার বাসিন্দা সমীর রানা পেশায় রাজমিস্ত্রি। তার দুটি যমজ সন্তান। সোমবার বড় ছেলে 1 বছরের জয় রানাকে শারীরিক অসুস্থতার কারণে বিষ্ণুপুর হাসপাতালে ভর্তি করেন। বৃহস্পতিবার তার ছুটি হবার কথা ছিল। পরিবারের অভিযোগ, এদিন সকালে তাকে ইঞ্জেকশন দেওয়া হয়। তার 15 মিনিটের পর জয়ের শারীরিক অবস্থার অবনতি হয়। কিছুক্ষণ পরে জয় মৃত্যুর কোলে ঢলে পড়ে। এরপর পরিবারের সদস্যরা ভুল চিকিৎসার অভিযোগ তুলে হাসপাতালের সুপারকে বিক্ষোভ দেখায় ও দোষীদের শাস্তির দাবি জানায়। হাসপাতালের সুপার তদন্তের আশ্বাস দেন। আমরা খবর পেলাম যে মামি যখন ঘরকে গেলাম, আমরা জিজ্ঞাসা করছি মামি কেমন আছে, না বাচ্চারা ভালো আছে, বলছে বিস্কুট খাচ্ছে। আমি দেখে এলাম বিস্কুট খাচ্ছে। তেমন তাহলে ছুটি বলছে, ছুটি মানে আজকে দিয়ে দেবে, ডাক্তার দুপুরবেলা দেখবে মানে ছুটি দিয়ে দেবে, যদি সন্ধ্যাবেলা ছুটি দিয়ে তো লিজুলা আসবে। এটি বলো, বলার পরে আমরা কাজে গেছি, কাজে তুমি এসে শুনছি যে বাচ্চাটা মারা গেছে, বাচ্চারা মারা যা গেছে। তারপর আমরা আবার এখন দেখতে আসছি, আমাদের সময় ডাকছে, বলছে ছুটি লেখা গেছে, কাগজে তোমরা নিয়ে যাও, আমরা কেউ আনতে যাই, সম্মানে ডাকছে। আমাদের দেখলো যে রাসায়নিক বলে না আসছি, আর নাচ মেয়েরা বেরিয়ে পালিয়ে গেল, সে নাচ মেয়েরা দেখতে পাওয়া যায়নি। আর আমাদের বাড়ির লোক সব বলছে না কেউ ছুটি দিও না, বলছে কখনো বাচ্চা যেমন পড়ে আছে থাক, আর ওরা চাইছে যে বাচ্চারা দিশা নিয়ে চলে যায়। আমার কেন মারা গেছে, এটা ভুল ইঞ্জেকশনের জন্য মারা গেছে, এটা ভুল ইঞ্জেকশন। সবাই বলছে বাচ্চা সকালবেলা যখন বলছে 6টার সময় বাচ্চারা খেলছে, বিস্কুট খাচ্ছে, সেই বাচ্চাটা বলছে কি করে মারা গেল, সব তো বেডের নাও বলছে, বাচ্চাটা মারা গেল কি করে। হ্যাঁ, ওরা এমনি দিয়ে আমরা ভালো হলো কি না, যাদের ভালো আছে স্যালাইন শেষে গেলে দিদি মোদি ডাকতে গেলে বলছে এখন পরে যাচ্ছি, স্যালাইনটা অফ করে দাও, আমরা একটু পরে যে স্যালাইনটা চালু করবো, জানে ততক্ষণ যতক্ষণ স্যালাইন ডাক্তার কিছু জানা দিয়েছে, স্যালাইনটা রুগীকে ভালো রাখার জন্য স্যালাইনটা দিয়ে দিলে, সেই বাচ্চাটা সেদিন স্যালাইন না দিয়ে তখন নিজেরা গল্প করছে, ফোন করছে, এক একটি ফোন করছে, আবার গেট পাট গেটের রুগী বাড়া বাড়া গেটে ঢুকতে আছে, বলছে কখন ঢুকা হবে না, রুগী এখানে যদি ছটপট করে মরেও যায়, যদি একা থাকে রুগীটা তাও ঢুকতে দিবেন না কেন, তাদের দিন মাসে যে টাকাটা পাচ্ছে কিসের জন্য পাচ্ছে, রুগীর মা সেবা করতে পারলে পাচ্ছে, ওই ছেলে রুগীর কাছে সেবা করে টাকাটা কিসের জন্য পাবে করা। হ্যাঁ, ওদের কি রূপটা। বাঁকুড়া থেকে ইন্টারন্যাশনাল রিপোর্ট আনন্দ বার্তা। এখন সময় আরো একটা বিরতি, বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকুন। শিক্ষকতা নার্সিং আইনকে যদি করতে চান পেশা, আমরাই আপনাকে দেখাবো সঠিক দিশা। হ্যাঁ, সেরা শিক্ষার সেরা ঠিকানা অপটি এডু। এখানে বিএড এবং ডিএড 2018-2020 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। মনে রাখবেন, বিএড এবং ডিএড কোর্সে ভর্তি হলে হাতে হাতে পাবেন একটি ল্যাপটপ সম্পূর্ণ বিনামূল্যে। এছাড়াও রয়েছে নার্সিং কোর্স, জিএনএম এবং বিএসসি নার্সিং করা মানে সরকারি চাকুরি 100% নিজের হাতে। মুক্ত শিক্ষার মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকও পাস করুন NIOS। আমাদের অফিস কলকাতা, বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়া। বিস্তারিত জানতে ফোন করুন 9732167799 নম্বরে। আমাদের ওয়েবসাইট www.optiedu.com। বর্ধমানের সবথেকে আদি গ্রহরত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান দ্বারকাদাস আগরওয়াল, আসল গ্রহরত্ন এবং হীরের গহনার খুচরো ও পাইকারি বিক্রেতা। এখানে গ্যারান্টি সহকারে সব ধরনের গ্রহরত্ন বিক্রয় করা হয়। সততা ও বিশ্বাসের মেলবন্ধনে তৈরি দ্বারকাদাস আগরওয়াল, 362 বিসি রোড, বড়বাজার, বর্ধমান, সবজি বাজারের ঠিক বিপরীতে। মনে রাখবেন, বর্ধমানে আমাদের কোনো শাখা নেই। ফোন নম্বর 9933-08776 অথবা 9434-03873 অথবা ফোন করুন 03422665417। প্রশাসনের উদ্যোগে নতুমোহনপুরের হরিপুর জুনিয়র হাই স্কুলে একটি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এছাড়াও বিদ্যালয়ের ছাত্রীদের একটি করে চারা গাছ বিলি করা হয়। সবাই এসো, এখানে
পূর্ব বর্ধমান জেলার নতুমোহনপুরের হরিপুর জুনিয়র হাই স্কুলে একটি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রশাসনের উদ্যোগে এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। পাশাপাশি বিদ্যালয়ের ছাত্রীদের একটি করে চারা গাছ বিলি করা হয়। এদিন প্রশাসনিক আধিকারিকবৃন্দ বিদ্যালয়ের মিড ডে মিল তৈরির জায়গা ও গুণগত মান দেখেন। এদিনের এই কর্মসূচিতে বিদ্যালয়ের ছাত্রীদের পাশাপাশি শিক্ষক ও শিক্ষিকা সহ অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। আমাদের স্কুলে কন্যাশ্রী মেয়েদের উনি কিছু গাছ দিয়েছেন, যেহেতু এটা অন্য সপ্তাহ চলছে উনি এসেছিলেন। এমনি আর উনি যেটা করলেন গাছ টাছ দিলেন কন্যাশ্রীদের বাচ্চাদের, এবং সেই গাছগুলো উনিও কিছু বসালেন, আমরাও তখন ওনার সাথে ছিলাম। মিড ডে মিল পরিদর্শন করে কী দেখলেন? মিড ডে মিল উনি পরিদর্শন করলেন, উনি বললেন যে সব খাবারের মান খুব উন্নত, ঠিকঠাকই আছে। এটা কোন স্কুলে করা হয়েছে? এটা হরিপুর জুনিয়র হাই স্কুল। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। আর্থিক সহায়তা নেই, নেই কোনো সরঞ্জামের সহায়তা, মনে অদম্য ইচ্ছা নদিয়া জেলা থেকে ভালো ফুটবল খেলোয়াড় উপহার দেওয়া। নদিয়ার শান্তিপুরের একসময়ের মাঠ কাঁপানো ফুটবল প্লেয়ার সুবীর বসাক নিজের অর্থে তৈরি করছে ফুটবল খেলোয়াড়। এদিন তিনি বার্তার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, বিভিন্ন মাঠ ঘুরে ঘুরে এখানে আপাতত এসে থেকেছি, তা প্রায় 10 বছরের কাছাকাছি। পশ্চিমবঙ্গ সরকার এত সাহায্য সহযোগিতা দিচ্ছে, তারপরে কি আপনার ক্যাম্প এখনো পর্যন্ত কোনো সহযোগিতা? কিন্তু আমার কোনো রেজিস্ট্রেশন নেই আর আমার কোনো লোক বল নেই, আমি একা একাই চেষ্টা করে যাচ্ছি, পাশাপাশি যারা এগিয়ে এসে সহযোগিতা করছে সেটাই আমার পক্ষে চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে। স্থানীয় কোনো প্রশাসক? না না না, সেভাবে কোনো সহযোগিতা নেই। কত বছর ধরে চলছে ক্যাম্পটা? ক্যাম্পটার বয়স প্রায় 10 বছর। কতগুলো ছেলেপিলে প্র্যাকটিস করছে এখানে? যদি আমি খাতার হিসেব করি তাতে করে 300 ছাড়িয়ে গেছে, কিন্তু অ্যাভারেজ 60-62-65 থাকেই। আগে তো খুব খ্যাতনামা ফুটবলার ছিলেন, এখন কি মনে হয় নিজেকে? নিজেকে কি মনে হয়? আমার মতন কাউকে তৈরি করবে এরকম একটা কিছু মনে হয়? শান্তিপুর ফুটবল উন্মাদনে অনেকটা কমে গেছে আগের থেকে অনেক। হ্যাঁ অবশ্যই কমেছে, তার কারণ হচ্ছে আমরা এগিয়ে আসছি না, যারা আমাদের মতন প্লেয়ার তারা সবাই ঘরে ঢুকে যাচ্ছি, ঘরে ঢুকে গিয়ে ঘরে বসে বসে আলোচনা করে যাচ্ছি, মাঠে ছেলে আসছে না। কথাটা কি ঠিক? আপনারা তো দেখছেন আমাদের মতন লোক যদি মাঠের মধ্যে আসে তাহলে অনেক ছেলে আবার মাঠে আসে। কলকাতা মাঠে? কলকাতা মারমুখী হতে পারছি না, আমাদের এই এখান থেকে যাওয়াটা বিরাট একটা সমস্যা, সেটা সবার পক্ষে সম্ভব না। 3 ঘন্টা 3 ঘন্টা 6 ঘন্টা জার্নি করে কলকাতা মাঠে প্র্যাকটিস করে কলকাতা খেলে দেওয়ার মতন সমতা এখানকার ছেলেগুলো নেই। আপনি কি বার্তা দিতে চাইছেন তাহলে? এখন চাইছি কলকাতায় বহু লোক বহু জায়গায় বহু রকমভাবে টাকা পয়সা খরচা করছে, আমি চাইছি কলকাতার দিকে কোনো ক্লাব বা কোনো সহায় ব্যক্তি যদি একটা মেস রাখে তাহলে কিছু ছেলে গিয়ে সেখানে থেকে প্র্যাকটিস করতে পারে, তাতে করে আশা করছি আগামী দিনে কলকাতা মাঠে শান্তিপুরের ফুটবলা দেখা যাবে। স্পন্সর পেলে একটা কেমন হতো? স্পন্সর পেলে তো অনেক দূর এগিয়ে যাওয়া যেত, আর সব থেকে বড়ো সমস্যা যেটা হচ্ছে আমাদের নিজস্ব কোনো মাঠ নেই, যে মাঠে যখনই যাচ্ছি কোনো না কোনো সমস্যা খাড়া হচ্ছে, আর পাবো বলে আশাও করি না, কেন যেহেতু আমার রেজিস্ট্রেশন নেই আর আমি সেভাবে নিজেকে মেলে ধরতে পারি না যেভাবে দেওয়া হয়। কিছু না হলেও 5 কোটি 100টা বাচ্চা তো আছেই। ফার্স্ট ডিভিশন খেলবে? না, ফার্স্ট ডিভিশন আছে, সেকেন্ড ফার্স্ট ডিভিশন আছে, জুনিয়র সাব জুনিয়র সব মিলিয়ে। নদিয়া থেকে রাজা মুরাদের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। শিক্ষকতা নার্সিং আইনকে যদি করতে চান পেশা, আমরাই আপনাকে দেখাবো সঠিক দিশা। এক্সক্লুসিভ কিডস গার্মেন্টস নয়ন, নয়ন বিসি রোড রানীগঞ্জ বাজার বর্ধমান, বর্ধমানের সব থেকে আদি গৃহরত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান দ্বারকাদাস আগরওয়াল, নিউ ফ্যান্সি ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোর, 9 জিবি রোড কার্মিনহাটা, জয় সন্তোষীমা মার্কেট বর্ধমান, 7131-03। আসন্ন কুরবানি উপলক্ষে একটি সভা অনুষ্ঠিত হলো। বৃক্ষরোপণ ও পাট্টাবিধি কর্মসূচি অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার।
একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। বর্তমান সদ 2 সার্কেলের ব্যবস্থাপনায় 50 জন অনাথ শিশুদের নিয়ে তৈরি হয়েছে একটি স্কুল। বাঁকুড়া জেলার বিষ্ণুপুর হাসপাতালে এক শিশু মৃত্যু ভিড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ল। প্রশাসনের উদ্যোগে নতুন মোহনপুরের হরিপুর জুনিয়র হাই স্কুলে একটি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হলো। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দ বার্তার পর্দায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা। আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে।